নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে রুটি পরোটার সাথে খাওয়ার জন্য দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা খুব সামান্য ঘরোয়া কিছু উপকরণ দিয়ে চটপট তৈরি হয়ে যাবে আর ছোট থেকে বড় যাকেই খাওয়াবেন তারই কিন্তু ভীষণ ভালো লাগবে তাই চলুন আর সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে রুটি পরোটার সাথে খাওয়ার জন্য অত্যন্ত সুস্বাদু আর চটজলদি একটা রান্না করব সেজন্য কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়েছি এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই ভালো হবে এর মধ্যে প্রথমে আমি একটু বেগুনের টুকরো ভেজে নেব আমি এখানে ছোট ছোট বেগুন নিয়েছি এগুলো আমার গাছেই হয়েছিল খুব সুন্দর বেগুনগুলো হয়েছিল তাই ভাবলাম আজকে এই রান্নাটাই করি আর বেগুনগুলো দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই গোটা শুদ্ধ আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি আর এর মধ্যে নুন হলুদ আর সামান্য একটু চিনি দিয়ে মাখি আমি মিনিট পাঁচেক রেখে দিয়েছিলাম এবার এগুলো ভেজে নিচ্ছি সব কটা বেগুনের টুকরো একবারে দেওয়া গেল না তাই অল্প অল্প করেই দিয়ে আমি এগুলো ভেজে নেব মিডিয়াম ফ্লেমে এগুলোকে এবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি প্রথম বেগুনগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি এবার এগুলো তুলে নিচ্ছি আর বাদ বাকি সব বেগুনের টুকরোগুলো এইভাবে ভেজে নিয়ে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি সমস্ত বেগুনগুলো ভেজে তুলে রেখে দিয়েছি আর এবার একটা বাটির মধ্যে আমি প্রায় হাফ কাপ পরিমাণ টক দই নিয়ে নিয়েছি এর মধ্যে এবার অল্প একটু ময়দা দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু এখানে আটার ব্যবহারও করতে পারেন এবার এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি ময়দাটা দইয়ের মধ্যে দিয়ে তারপর যদি রান্না করা হয় তাহলে কিন্তু দই রান্নায় দিলে কেটে যাওয়ার যে একটা সম্ভাবনা থাকে সেটা একবারেই থাকবে না দইয়ের মধ্যে ময়দাটা মিশিয়ে নিয়ে দইটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার তাহলে চলুন মূল রান্নার দিকে আবারও এখনো যাক বেগুনের টুকরোগুলো সব ভাজা হয়ে যাওয়ার পর অনেকটা তেল ছিল আমি তেলটা কমিয়ে রেখে দিয়েছি কেননা গ্রেভির জন্য এতটা তেলের দরকার নেই এবার এই তেলের মধ্যে দিচ্ছি অল্প একটু কালো জিরে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা গোটা গরম মশলা দিয়ে দিলাম তার মধ্যে আছে দু তিনটে এলাচ দু তিনটে লবঙ্গ আর একটা দারচিনি এর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু হিং ফোড়নটাকে এবার একটু ভাজা ভাজা করে নিচ্ছি ফোরনটা ভাজা ভাজা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা একদম কমে করে দিয়েছি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো অল্প একটু কাশ্মীরি পাউডার দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি গুঁড়ো মশলাটা তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি আর আবারও বলছি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম কমে রাখবেন এবার দইয়ের মধ্যে ময়দা দিয়ে যেটা ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা একদম কমে রেখে দইটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে মিনিট এক সময় নিয়ে টক দইটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি যে বাটিটায় দইটা ফেটিয়েছিলাম তার মধ্যেই জল নিয়ে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন তবে নুনটা দেওয়ার আগে খেয়াল রাখবেন বেগুনের টুকরোগুলোও কিন্তু নুন দিয়ে ভাজা আছে অল্প একটু চিনি দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি এই অসহ্য গরমে যখন রান্নাঘরে বেশিক্ষণ থেকে রান্না কিছু করতেই ভালো লাগছে না অথচ রুটি পরোটার সাথে খাওয়ার জন্য কিছু কিছু না তৈরি করতেই হবে তখন কিন্তু চটজল দিয়ে এই দারুণ টেস্টি রান্নাটা করে ফেলতে পারেন খুব কম সময়ে কম উপকরণে তৈরি হয়ে যাবে অথচ সববার খেতে ভীষণ ভালো লাগবে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে দু তিন মিনিট রান্না করে নিচ্ছি মিনিট দিনে রান্নাটা হয়ে গেছে এবার ঢাকা তুললাম গ্রেভিটা দেখুন সুন্দর ঠিক হয়ে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা বেগুনের টুকরোগুলো দিয়ে দিলাম এর সাথেই দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো আমি একটু মাঝখান দিয়ে চিঁড়ে নিয়েছি ভালো করে সবকিছু মিশিয়ে নিচ্ছি বেগুনের টুকরোগুলো ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নিয়েছি আর এই বেগুনের টুকরো দিয়ে খুব বেশি সময় কিন্তু রান্না করা যাবে না কেননা এগুলো তাহলে খুব নরম হয়ে যাবে যেটা দেখতে বা খেতে একদমই ভালো লাগবে না তাই ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি মিনিট দুয়েক রান্না করে নিচ্ছি আর এই সময় ঢাকা না দিলেও চলবে মিনিট দুয়েক রান্নাটা করে নিয়েছি দই বেগুন কিন্তু মোটামুটি রেডি হয়ে এসেছে তবে শেষ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ড্রাই রোস্ট করা কাসরি মেথি ভালো করে মিশিয়ে নিচ্ছি কাসুরি মেথিটা ভালো করে মিশিয়ে নিয়েছি তবে এখানে আরেকটা কথা বলে দিই যদি কাসুরি মেথি আপনাদের কাছে সেই মুহূর্তে না থাকে বা যদি পছন্দ না করেন তাহলে এখানে পাতা কুচি দিতে পারেন তবে কাসুরি মেথিটা ড্রাই রোস্ট করে একটু দিলে কিন্তু দারুণ একটা ফ্লেভার আর টেস্ট আসে যাই হোক রান্না কিন্তু এবার একদম রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার এটাকে আমি আর ঢেকে রাখবো না কেননা ঢেকে রাখলেই স্টিমে বেগুনগুলো একদম নরম হয়ে যাবে তাই ডাইরেক্ট সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের নিরামিষ দই বেগুনের রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ একটা রেসিপি কিন্তু কিন্তু খেতে খেতে হয় রুটি পরোটার সাথে এটা বেশি ভালো লাগে তাই এইভাবে যদি আগে না ট্রাই করে থাকেন আমার রেসিপিটা দেখে একবার ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে আর এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেসব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন